আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় থিম করে পুজো হচ্ছে কিন্তু একটা থিম হুগলি জেলার বিশেষ করে নজর কেড়েছে সেটা হচ্ছে যে হরিপালের রাজবল্লভ বাটিতে সেখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয় সেখানে থিমের ছোঁয়া দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির উদ্যোগে এই মানে এই পুজো বলা যায় এবং সেখানে যে থিম করা হয়েছে সেখানে কিন্তু বিজেপির বেশ কিছু বিষয় একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার কথা তুলে ধরা হয়েছে একদিকে অর্থাৎ তাদের যে সরকার চলছে কেন্দ্রে তার এক প্রকার প্রচার সেই থিম এবং তার মধ্যে সবথেকে যেটা মানে নজর কাটছে সাধারণের সেটা হচ্ছে যে বর্ণ পরিচয় বলে একটা পেজ করা হয়েছে এবং সেখানে অ থেকে ও পর্যন্ত যে হয় এবং সাধারণত ছেলেরা বর্ণ পরিচয় পড়লে অজগর এই যা ব্যাপারগুলো থাকে আয় আনারস এই এই জায়গাতে একেবারে নিজেদের মতো করে কিছু বক্তব্য তারা কিন্তু লিখেছে বর্ণপরিচয় এবং সেটা একটু পরে আপনাদেরকে আমরা শোনাচ্ছি সেটা হচ্ছে যে অয়ে অনুব্রত আসছে তেরে আয়ে আড়াবুল জমি নিচ্ছে কেড়ে হর্ষতে রয়েছে ইমাম ভাতায় ভর্তি বাড়ে দীর্ঘইতে ঈদ মোবারক হিজাব পরে হর্ষতে উন্নয়ন পথে দাঁড়িয়ে আছে ভাই দীর্ঘইতে উনিশে দিল্লির গদিখানা চায় রয়েছে রিয়েতে ঋতব্রত বসে ব্রিগেড সভায় লিয়েতে রয়েছে লিকার খাইয়ে ক্লাব কেনা যায় এতে এমপ্লয়মেন্টে সিভিক টিচার ওয়েতে ওই দেখো চাল কিলো দু টাকার ওতে রয়েছে ওব্রায়েন দিয়েছে হিসেব কষে ও এতে ঔষধ বানিয়েছি নবান্নে বসে অর্থাৎ টোটাল বক্তব্যটার মধ্যে রাজ্যের সরকার রাজ্যের দল একবারে তাদেরকে তোপ দাগা হয়েছে এক কথায় বলা যায় এবং আর একটা পণ্ডিত চাণক্যর একটা বক্তব্য দেখছি রয়েছে যখন দেশের চোর সন্ত্রাসবাদী দেশদ্রোহী রাজদ্রোহীরা অস্থির হয়ে উঠবে তখন বুঝতে হবে রাজা ঠিক শাসন করছে এটা মানে একবারে মোদীর ছবি রয়েছে এটার মধ্যে অর্থাৎ মোদীর কথাই উল্লেখ করা হয়েছে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় হয়তো বলতে চেয়েছেন উদ্যোক্তারা যে কেন্দ্রীয় সরকার যিনি চালাচ্ছেন নরেন্দ্র মোদী তিনি ঠিক কারণ এখন যেহেতু নানান অভিযোগ উঠছে দেশের চোর সন্ত্রাসবাদী দেশদ্রোহী সব অস্থির হয়ে উঠেছে অর্থাৎ সবের মধ্যে তৃণমূলকে কিন্তু বেধার চেষ্টা হয়েছে আর যেটা দিয়ে শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা অটল পেনশন যোজনা কৌশল বিকাশ যোজনা ইত্যাদি যোজনাগুলোকে উল্লেখ করা হয়েছে সেটাও একটা ব্যানারের মধ্য দিয়ে অর্থাৎ সব মিলিয়ে সরস্বতী পুজো হলেও তৃণমূল কংগ্রেসের ষষ্ঠী পুজো করে ছেড়েছে বিজেপি এটা কিন্তু বলা যায় আমার সঙ্গে এই মুহূর্তে ফোন রয়েছেন বিজেপির আরামবাগ জেলার যিনি সভাপতি বিমান ঘোষ মেয়নবু এটা আপনারা কি ধরনের পুজো করলেন দেখুন এটা পুজো করলাম বলতে এটা আমাদের ওখানকার পরিবার ছাব্বিশ নম্বর জেপির ওটা একটা জেজুর অঞ্চল এবং বত্রিশ নম্বর বুথের পক্ষ থেকে ওরা একটা পুজোর আয়োজন করেছিল তো আমাদের পুরোপুরি ভারতীয় জনতা পার্টিরই একটা পুজো তো সেখানে তো আমি সকালে গিয়েছিলাম ওই উদ্বোধনের জন্য পুজোতে সেখানে ওখানকার আমাদের পার্টির উদ্যোক্তারা বিভিন্ন ভাবে ওখানে মঞ্চ সাজিয়েছেন কাজ করেছেন দু তিন দিন ধরে তো আমি উদ্বোধনে গিয়েছিলাম করে তারপর বেরিয়ে তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মা সরস্বতীর আরাধনা আমরা করছি চারিদিকে করছি আমরা মা সরস্বতীর আরাধনা সবার কাছে একটাই প্রার্থনা যে উনিশ সালে শুভ শক্তি হৃদয় হোক অশুভ শক্তি বিনাশ হোক এটা আমরা সবাই চাই ছিল এছাড়া কিছু না কিন্তু আপনাদের অশুভ শক্তি বলে টোটালটাই তো টোটাল পুজোটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে আপনাদের কাছে অশুভ শক্তি তৃণমূল কংগ্রেস দেখুন অশুভ শক্তি বলা যায় না যেটা এখন ব্যাপার হচ্ছে আমরা এখন রাজ্যের প্রধান বিরোধী দল শাসক শাসক আছে আছে তৃণমূল কংগ্রেস তো আমরা এই মুহূর্তে আমাদের বিভিন্ন ভাবে আমাদের যেসব পার্টির প্রক্রিয়া এবং উন্নয়নমূলক কাজ সবকা সাথ সবকা বিকাশ চারিদিকে প্রচার করে সংগঠনকে উদ্দীপ্ত করে সংগঠনের মাধ্যমে উনিশ সালে আমাদের এই আরামবাগ লোকসভা তথা পশ্চিমবঙ্গে একটা ভালো ফলাফলের আশায় আমরা আছি সেই উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আমরা চলছি চালিয়ে যাচ্ছি তো এখানে সরস্বতী পুজো ওখানে হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা করা হয়েছে তো এখানে তো একটা রাজনৈতিক ব্যাপার থেকেই যাচ্ছে তো এই বেশি হয়েছে আপনারা সরস্বতী পুজো মানে বিদ্যা দেবীর আরাধনা আর সেখানে যেভাবে আপনার বর্ণ পরিচয় যে থিমটা আমরা দেখছি মানে আপনারা মানে যে উদ্যোক্তা যারা করেছেন সেই থিমে বর্ণ পরিচয়ে যে ধরনের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এখানে তো পরিষ্কার যে অনুব্রত আরাবুল ইমাম ভাতা ঈদ মোবারকের হিজাব পরে যাওয়া সবটাই তো একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে এটা কি ধরনের শিক্ষা যদি শিক্ষার আঙ্গিকে এই পিচার এই এই প্রচার বা এই পুজোর কথা আপনারা বলেন কোথাও তো মানে পুজোর মধ্যেও রাজনীতি আপনারা ঢুকিয়ে দিচ্ছেন মনে হচ্ছে না না পুজোর মধ্যে রাজনীতি নয় ওখানকার উদ্যোক্তারা এটা থিম হিসাবে ওখানকার বানিয়েছেন এই কারণেই কারণ সাধারণ ওখানের মধ্যে উপস্থিত ছিলেন ওই জায়গাতে আমরা পুজোর মধ্যে রাজনীতি ঢোকাচ্ছি না আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যেই ভুলগুলো শাসক দল বারবার করে যাচ্ছে তারা তাদের ভুল শুধরে নিক না হলে আমাদের আমাদের আমরা সেই ভুল শুধরানোর জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি আমরা সেইভাবে হাঁটছি এর সঙ্গে রাজনীতির পুজো একসঙ্গে মিশে গেছে এটা কোনো ব্যাপার নয় মেন ব্যাপার ছিল সরস্বতী পুজো যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওখানকার উদ্যোক্তারা করেছেন আমি ওখানে গিয়েছিলাম উদ্বোধন করার জন্য আর ওনারা এবার ওনাদের ওখানে পছন্দ মতো থিম বানিয়েছেন কাজ করেছেন তো এই ব্যাপার আপনি কি প্রার্থনা করলেন দেবীর কাছে বলা যাবে দেখুন এখন একটাই দু উনিশ সালে আমাদের ভালো ফলাফল করতে হবে কেন্দ্রে তথা দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী ওখানে বসবেন পনেরোই আগস্ট উনি পতাকা উত্তোলন করবেন এই আশা আশা আমি ঠাকুরকে জানিয়েছি এছাড়া উনিশ সালে আর আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি একটা ভালো সংখ্যা সিট নিয়ে আসবে এই আশা করেছি ওকে দেখা যাক যে যেভাবে আপনারা পুজো করলেন আজকে সরস্বতী দেবী বন্দপরিচারের এই এই ভাষা দেখে হয়তো দেবীও না চমকে উঠেন কারণ এই ধরনের প্রথম অভ্যস্ত যে ধরনের থাকে ছড়াগুলো থাকে সেটা নেই অন্য ছড়া এবং প্রতিটা ছড়াই পরিষ্কার যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে বিঁধে এই ধরনের লেখা লিখেছে এবং অদ্ভুত অভিনব পদ্ধতিতে বলা যায় এই পুজো তারা আজকে আয়োজন করেছিল বিজেপির তরফ থেকে বিজেপি নেতাদের তরফ থেকে সেখানে উদ্বোধক হিসেবে ছিলেন যিনি জেলার সভাপতি আরামবাগ জেলার বিমান ঘোষ যাই হোক এ নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে পুজো হয়তো হবে কিন্তু তার মধ্যে এই ধরনের থিম কেন করা হল অর্থাৎ বিজেপি যে ডিরেক্টলি আক্রমণ কথা যুক্তি বা এই ধরনের প্রচারের ক্ষেত্রে তার নামছে সেটা কিন্তু পরিষ্কার কারণ সামনে বড় নির্বাচন লোকসভা নির্বাচন দেখা যাক এই বিদ্যা দেবীর কাছে যে আরাধনা যে প্রার্থনা বিজেপিরা করছে বিজেপি নেতারা করছেন সেটা কতটা ফলপ্রসূ হয়